हेलो एवरीवन, फिरे পড়েছি আর একটা নতুন ব্লগ নিয়ে। যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনলিমিটেড গল্প। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, চলো দেখি। তো ছিল ছুটির দিন, তাই একটু বেরিয়ে পড়েছি বাইরে। বাইরে বলতে কোথায়, মেরিন লাইন্স তো গেছি আমরা হচ্ছে ট্রেনে করে। তো এই যে একটু হাঁটাহাঁটি করে প্ল্যাটফর্মে উঠে পড়েছি ট্রেনে। ট্রেনে বেশ খানিকটাই রাশ ছিল। অ্যাকচুয়ালি এখন আমাদের ট্রেনে ট্রাভেলিংটা অনেকটা কমে গেছে, তো মেট্রো হয়ে তাই একটু বেশিই যেন মনে হচ্ছিল। আর এই তো আমরা পৌঁছে গেছি মেরিন লাইন্স। এখানেও আবার প্রচুর হাঁটতে হয়েছিল, মেরিন লাইন্সে তো কাজ চালু আছে, তাই আমাদের অনেকটাই হেঁটে, মানে এক স্টেশনে একটা পুরো আখ্যা স্টেশনের মতো হেঁটে বিচ অবধি পৌঁছে গেছি। গিয়েই আগে বিচে না ঢুকে আমরা খেতে চলে গেছি। দুপুরে ভাত তরকারি খেয়েই গিয়েছিলাম, আবার এতটা ট্রাভেলিং করে গেছি বলে এই যে আমরা খেতে বসে পড়েছি। তো আমরা সেইখান থেকে নিয়েছিলাম এই মৈসুর মশালা ধোসা আর যে পিৎজা। তো দামটা হচ্ছে এটা, মানে মনে হচ্ছে মশালা ডোসা 90 আর পিৎজার 120। খুব একটা বেশি দাম ছিল না, খেতেও মোটামুটি ছিল। তো এই যে সানডে ছিল বলে বিচে অনেকটাই রাশ ছিল আর কি, মানে অনেক ফ্যামিলিজরা এসেছিল, আবার কিছু বোটসের মানে কম্পিটিশন টাইপও ছিল। আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু অনেক বোট ছিল সেদিনকে। তো আমরা দুজনে এখানে বসে একটু টাইম স্পেন্ড করলাম। আগে জলে দিকে আমরা যাইনি বেশি, ওরও একটু সর্দি সর্দি ভাব আছে, তো তাই তো আমরা একটু ফটো সেশন করে নিলাম। তারপরেই একটু মাদুর নিয়ে এই যে বসে পড়েছি। এই মাদুরটাও কিছু 30 রুপিস ছিল। তারপরে এই বিচে গিয়ে স্যান্ডে নাম না লিখলে হয়, সেই জন্য আবার এই আমার ট্যালেন্টটাও দেখালাম। তারপরে এই সানসেটটা এনজয় করেছি, করেই আবার কিছুক্ষণের পরে এখান থেকে বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ আর বসিনি, আমাদের আবার খেতে যেতে ছিল, তো তাই তো সুবাই এখানে এই কুকুরটা দেখাচ্ছিল আর কি। আর আমরা যেখানে আগে ইভিনিংয়েতে খেতে বসেছিলাম সেখানে দেখো লেট ইভিনিংয়ে কত রাশ হয়ে গেছে। আমরা তখন ভাবছি ভালো হয়েছে আমরা এসেই খেতে বসে পড়েছি, না হলে অর্ডার দিতে দিতে আবার রাত হয়ে যেত হয়তো। কিন্তু বিচে গিয়ে গোলা না খেলে কি হয়, তো আমার অল টাইম ফেভারিট এই কালাঘাট্টা গোলাটাই নিয়েছি। আর আগেই বলেছি তার তো সর্দি, সেই জন্য সে আর খায় না, আমি খেয়েছি, কিন্তু ভালোই ছিল আর কি। তো এই যে সেই দোকানটা যেখান থেকে আমি গোলা কিনেছি। আর শুধু গোলা কেন, বিচে এই মক্কা ভাজা খেতেও অনেক ভালো লাগে। ঘরে হয়তো খেতে আমার খুব বেশি ভালো লাগে না, কিন্তু বিচে গেলে খেতে বেশ ভালোই লাগে। তো সেখান থেকেই বেরিয়ে আমরা ট্যাক্সি ধরে নিয়েছি গোলাবার জন্য, আমাদের ডিনারের প্ল্যান ছিল তাই। তো আমরা ট্যাক্সি করে পৌঁছে গেছি কোলাবা মার্কে। সেখানে মানে কি জিনিস ছিল না তোমরা বলতে পারবে না, মানে জুয়েলারি থেকে নিয়ে জামা কাপড়, হ্যান্ডব্যাগ, টয়েস, সব কিছু, সানগ্লাস, মানে এ টু জেড সব কিছু ওইখানে পাওয়া যাচ্ছিলো আর কি। কিন্তু আমি সেরম কিছু কিনিনি, সেরম কিছু ছেড়ে কিছুই কিনিনি বলতে পারো। আমার কাছে মোটামুটি এখন সব কিছুই আছে, মানে দেশে যাবো বলে নতুন নতুন কিনেছিলাম আর কি। আর আয় দিন তো এখান ওখান থেকে কিনছি অনলাইনে, তাই আর কিনিনি কিছুও। আর এই যে আমরা পৌঁছে গেছি বড়ি মিয়াতে, এখানে এত লাইন ছিল, মানে আমরা মনে হচ্ছে 1 ঘন্টা মতো ওয়েটিং লিস্ট ছিল। এই সব কারে করেও যারা আছে তারা কারেতে বসেই খাচ্ছে আর কি। আমরা এর আগেও এখানে এসেছি আর ঠিক এইভাবেই সব সময় রাশ থাকে। তো এই যে আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি, কতই লোক জানো মনে হচ্ছে এখানে কিছু হয়েছে, কিন্তু এরা সবাই এখানে জাস্ট খেতে এসেছে। খুব বেশি বড় রেস্টুরেন্ট দেখতে নয়, কিন্তু এখানে ডিমান্ডটা এর অনেক বেশি। তো এই ভিডিওতে অ্যাকচুয়ালি একজনের সঙ্গে চেনা শোনা দেখাও হয়ে যায় আর কি, মানে এই জায়গাটাতে। তো যাই হোক, ওয়েট করতে 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 ফাইনালি আমাদের নাম্বার এসেই যায় আর আমরা খেতে বসে পড়ি। খুব বেশি আমার খিদে ছিল না, বিকালে একটু হেভি নাস্তা হয়ে গেছিলো তাই, মানে আমি এত বেশি খাই না। আবার দুপুরে খেয়ে দিয়ে আবার সেখানে গিয়ে ডোসা পিৎজা খেয়ে গোলা খেয়ে পেট ভরে গেছিলো। তো যাই হোক, একটু আধটু খেয়ে এই ট্রেনে আমরা উঠে পড়েছি। এত রাতেও কিন্তু ট্রেনে একটু ভিড় ছিল, কিন্তু আমরা লাস্ট স্টপ মানে ফার্স্ট স্টপ থেকে উঠেছি তাই বসতে পেয়ে গেছি।
এত ঘুরে আসার পরও দেখো আমাদের এই ট্রাফিক, ঘরে স্টেশন থেকে ঘরে ফেরার টাইমেতে এই ট্রাফিক, বাইরে বেরিয়েছো আর ট্রাফিকে আটকাবে না, এরম কি হতে পারে? এই ক্লিপটা আমার ভালো লেগেছে তাই এড করছি। ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।